আমাদের ছোটো নদী চলে একেবারে বাকি ফ্রি ফায়ার লাভার্সে সব এই চ্যানেলেই থাকিসো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি সো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমরা একদম আর একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকে আমি তোমাদেরকে বলে দেবো যে গাইজ তোমাদের অনেকের হ্যাং প্রবলেম হয় অনেকের ল্যাক প্রবলেম হচ্ছে এই যে ফ্রি ফায়ারটা তোমরা ডাউনলোড করেছো না গাইজ তোমরা জানো ফ্রি ফায়ার পুরোপুরি ব্যান হয়ে গেছে ফ্রি ফায়ার ম্যাক্স চলছে তো ফ্রি ফায়ার ম্যাক্সে অনেক লো এন্ড ডিভাইসের ফোনরাও খেলছে তাদের জন্য অনেক কিন্তু ল্যাক করছে ফোনে তাদেরকে বলবো যে ভাই তোমরা কিছু টিপস তোমাদেরকে বলে দিচ্ছি যে ফ্রি ফায়ার ম্যাক্স যেটা তোমরা খেলছো এখন ফ্রি ফায়ারের বদলে ঠিক আছে সো সেটাতে তোমরা কীভাবে ল্যাগুলোকে এবং যেই ইয়েগুলো থাকে সেগুলো কী করে দূর করতে পারবে যে অসুবিধাগুলো তোমাদের হয় খেলার সময় সেগুলো কী করে পুরোপুরি ঠিক হয়ে যাবে তোমরা ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝে যাবে তো চলোই আর আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদেরকে সম্পূর্ণ ভালোভাবে এক্সপ্লেন করে দিচ্ছি এবং তোমরা ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ ভিডিওটাকে লাইক করলে আমার একটু মোটিভেশন আসে এবং চ্যানেলটাকে লাইক করলে কিন্তু আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু Dope. তোমাদের ভালো হবে ঠিক আছে তো এই দুটো জিনিস করে দাও করে দিতে হবে তোমাদেরকে বলছি সো কাজ তোমাদেরকে ল্যাক করা সব থেকে বড়ো যেই প্রবলেমটা সেটা তোমাদেরকে বলছি আমাদের দেখো আর গেম তো আমাদের ফ্রি ম্যাক্স কম কম করে দিয়েছে এমবি কম করে দিয়েছে ঠিক আছে আগে এক জিবি এরকম সামথিং ছিল কিন্তু এখন কিন্তু অনেক কমে দিয়েছে পাঁচশো আশি এমবি না সামথিং এরকম করে দিয়েছে হয়তো তোমরা প্লে স্টোরে গিয়ে চেক করে নেবে কিন্তু তোমরা যে ভিতরে আসবে ওটা তো ঠিক আছে বাইরে এটা করে দিয়েছে ঠিক আছে কম এমবি করে দিয়েছে কিন্তু ভিতরে যখন আসবে তখন এখানে হাজার রকমের জিনিস ডাউনলোড করতে বলবে আর এই ডাউনলোড করতে করতেই তোমার দু জিবি চলে যাবে তো তোমরা অনেকেই আছো যারা এগুলো সম্পূর্ণ সব কিছু ডাউনলোড করো এবং তার জন্যই কিন্তু তোমাদের সমস্ত প্রবলেমগুলো হয় কারণ তোমাদেরকে বলে দিই এই ডাউনলোডগুলো কিন্তু তখনই করো তোমরা যখন তোমাদের র্যাম একটু ভালো হয় প্রসেসার একটু ভালো হয় এবং ফোনের স্টোরেজ অনেক বেশি থাকে যদি তোমাদের ফোনে স্টোরেজ না থাকে র্যাম ভালো না হয় প্রসেসার ভালো না হয় তারপরেও তুমি এগুলো যদি চেষ্টা করেই যাচ্ছ তাহলে তো তোমার ফোন ল্যাক করবেই ঠিক আছে গেম খেলার সময় তো এটা কিন্তু সবার ফার্স্ট মাস তোমাদেরকে দেখতে হবে যে তোমাদের র্যাম প্রসেসার ভালো কি না বা তোমাদের সেই সক্ষমতাটা আছে কি না ঠিক আছে ফ্রি ফায়ার চালানোর মতো সেটা দেখলে তাহলে কিন্তু এটা তোমরা সব কিছু না হবে নাহলে কিন্তু নামিও না স্টোরেজ না থাকলে নামিও না এটা আমি তোমাদেরকে সাজেস্ট করলাম আমার যেমন যেগুলো যেগুলো দরকার ছিল সেগুলো সেগুলো নামানো আছে এবং তোমরাও তোমাদের যেই যেই ড্রেসগুলো পড়ো শুধু সেই সেই ড্রেসগুলোও কিন্তু নামাও ঠিক আছে তোমাদেরকে বলে দিই আমার তো অনেকগুলোই ড্রেস আছে কিন্তু আমি সব নামাই না কেন ভাই এগুলো নামিয়ে কী হবে ভাই আমি তো পড়ি না ঠিক আছে আমি তো পড়ি না যেই ড্রেসটা পড়েছি সেটা নামিয়ে নিয়েছি যেটা পড়বো না সেটা নামাবো না যেই ইমোটগুলো এখানে অনেক ইমোটগুলোও এখন নামানো যায় ঠিক আছে যেই ইমোটগুলো তোমার লাগবে সেগুলো নামিয়ে নেবে আর যেগুলো তোমার লাগবে না সেগুলো নামাবে না সিম্পল ভাই কোনো ভাই এর মধ্যে কথার কোনো ভেজাল নেই ঠিক আছে তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি আরও একটা প্রবলেম ঠিক আছে এখানে যে ব্রাউজার আছে রিপোর্ট নেটওয়ার্ক ইস্যু আছে এইগুলো সবসময় তোমরা ক্লিয়ার করতে থাকবে ঠিক আছে তো এগুলো যখন ক্লিয়ার করবে না বন্ধুরা তোমাদের কিন্তু এই রিপোর্ট ফিপোর্ট করে দেবে এখানে তোমরা যখন দেখতে পাচ্ছ এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার করবে তারপরে কিন্তু তোমরা তোমাদের কিন্তু একটু এক্সপিরিয়েন্সটা ভালো হবে আরও একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ইয়ার তোমরা এখানটায় বেরিয়ে আসবে সব ফোনের সব আলাদা আলাদা সিস্টেম থাকে তো আমার এখানে এখানেই আছে তোমাদের যদি রেডমির ফোন আছে থাকে তাহলে কিন্তু এটা ফলো করতে পারো এখানে ক্লিয়ার অল ডেটা লেখা আছে এখানে দেখতে পাচ্ছি এখানে তোমরা ক্লিক করবে ভুল করে এই অল ডেটা ক্লিক করবে না এটা কিন্তু ক্লিয়ার ক্যাচে এখানটা আছে ক্লিয়ার ক্যাচেটা করে দেবে ঠিক আছে ক্লিয়ার ক্যাচে করার পর তারপরে তোমরা আবার গেমটা খুলবে ব্যাস তোমাদের কিন্তু হয়ে গেছে এই কয়েকটা জিনিস তোমরা মাথায় যদি ফলো রাখো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে কেন হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের ফ্রি ফায়ার কিন্তু ল্যাক করা অনেকটাই কমে যাবে বলছি না যে পুরোপুরি ল্যাক হওয়া কম হয়ে যাবে কিন্তু কমে যাবে কারণ ভাই ল্যাক করা পুরোপুরি কমবে না কারণ হচ্ছে তোমাদের ফোনটা হচ্ছে গিয়ে কম যদি থাকে কম স্টোরেজের কম পারফরমেন্সের ফোন থাকে তাহলে কিন্তু আমার কিছু করা থাকবে না তাহলে অল্প একটু আর্ধ ল্যাকে তোমার খেলতে হবে কিন্তু তোমার যে হেভি ল্যাকটা হয় না সেটা কিন্তু অনেকটাই কম হবে যেটা আমি তোমাদেরকে বলে দিলাম আর হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা কিন্তু করবেই যে তোমরা যেগুলো যেগুলো দরকার শুধু সেইগুলোই তোমরা ডাউনলোড করে রাখবে আর তোমরা তোমাদেরকেই শুধু বলছি না দেখো ইয়ার আমিও কিন্তু এরকমও করি ঠিক আছে কারণ আমার যদি আমার যদিও ল্যাগ হয় না আমার কোন ছ জিবি ফোনের র্যাম আছে ল্যাগ হচ্ছে না ঠিক আছে মোটামুটি প্রসেসরটাও ঠিক আছে ফ্রি ফায়ারের জন্য ক্যাপেবল আছে তো আমার তো ল্যাগ হওয়ার কথা না কিন্তু তোমাদের যাদের যাদের একটুখানি কম পারফরম্যান্সের ফোন আছে এবং কম স্টোরেজের ফোন আছে তারা কিন্তু এটা কিন্তু মাথায় রেখো যে তোমরা কিন্তু এইটা ফলো করো কমসে এবং তোমাদের ল্যাগটা তাহলে অনেকটাই দূর হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝে গেছো তো বুঝে গেলে তোমাদের কী করতে হবে বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে লাইক করে দিতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে ব্যাস এই দুটো জিনিসই করতে হবে তো আবার দেখাবে তোমার সাথে পরের কোনো ভিডিওতে ততদিন আমি আশা করব তোমরা ভালোই থাকবে সুস্থ থাকবে ততদিনের জন্য টাটা বন্ধুরা